বন্ধুরা, আমরা পড়ছিলাম ব্যবসায় আইনগত দিক নিয়ে। গত ভিডিওতে আমরা জেনেছি ব্যবসায় আইনগত দিক বলতে আমরা কি কি বুঝি এবং ব্যবসায় আইনগত দিক জানা থাকলে আমাদের কি কি সুবিধা হতে পারে। আজকে আমরা চলে যাব কি কি আইনগত সুবিধা একটা ব্যবসায়ী পেতে পারে সেই দিকে। প্রথমেই আমরা আজকে কথা বলবো লাইসেন্স নিয়ে, লাইসেন্স বা ট্রেড লাইসেন্স। অর্থাৎ ট্রেড লাইসেন্স বা লাইসেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন বা নিবন্ধনকে বোঝায়। অর্থাৎ আমি যেই এলাকায় ব্যবসা শুরু করব বা যেই জায়গায় ব্যবসা শুরু করব সেই এলাকার যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে ব্যবসার সাথে রিলেটেড, সেই কর্তৃপক্ষের কাছ থেকে আমি যখন আমার ব্যবসাটার অনুমোদন নিব বা আমি আমার ব্যবসাটা নিবন্ধন করব, তখনই সেটা হবে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ যদি আমার ব্যবসায় কোনো ধরনের সমস্যা হয়, আইনগত কোনো সমস্যা বা কেউ যদি আমার ব্যবসার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমি ট্রেড লাইসেন্সের মাধ্যমে তার এগেনস্টে স্টেপ নিতে পারবো। আবার সরকারের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্য হলেও ট্রেড লাইসেন্স করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সরকারি অনেক সুযোগ সুবিধা ওপেন করে দেওয়া হয় যাদের ট্রেড লাইসেন্স আছে তাদের জন্য। সো দ্যাটস ওয়াই লাইসেন্স করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখন আমরা একটু যদি দেখি যে লাইসেন্স আমরা কোন ব্যবসার জন্য কীরকম সেটা যদি আমরা একটু দেখি। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে পৌর এলাকায় যদি আমার ব্যবসাটা হয়, তাহলে সেখানে আমার পৌর এলাকার হলে সেখানের যে পৌর কর্তৃপক্ষ থাকবে তার থেকে আমার ট্রেড লাইসেন্স নিতে হবে। আবার আমার ব্যবসাটা যদি পৌর এলাকার বাইরে হয়, তাহলে যে জেলা প্রশাসন থাকবে সেখান থেকে আমার ট্রেড লাইসেন্সটা নিতে হবে। এখানে আমরা একটু একটু মনে রাখবো যে পৌর এলাকার ভেতরে হলে পৌর কর্তৃপক্ষ থেকে এবং পৌর এলাকার বাইরে হলে জেলা প্রশাসন থেকে আমি ট্রেড লাইসেন্স নিব। কিন্তু বাংলাদেশের যে অংশীদারি আইন, সেই আইন অনুযায়ী অংশীদারি ব্যবসার যে নিবন্ধন সেটি বাধ্যতামূলক নয়। কিন্তু যদি আমি ট্রেড লাইসেন্স করে থাকি অংশীদারি ব্যবসার জন্য, তাহলে সেটা আমার ব্যবসার জন্য এক্সট্রা বেনিফিট নিয়ে আসবে। এখন এই এক মালিকানা ব্যবসার যে ট্রেড লাইসেন্স আমি করব, সেটা কীভাবে করব? আমাকে যে অংশীদারি আইনে উল্লেখ আছে যে আমি যদি ট্রেড লাইসেন্স করতে চাই, তাহলে আমাকে নিবন্ধন ফি নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। প্রথমে নিবন্ধন ফর্ম পূরণ করে সেটা নিবন্ধনের জন্য আমি স্থানীয় নিবন্ধকের কাছে আবেদন করব, এবং যে আবেদন ফর্মটা থাকবে তার সাথে আমি নিবন্ধন ফি জমা দেব। পরবর্তীতে যে নিবন্ধক, সে সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আমাকে অনুমতিপত্র দিলে বা লাইসেন্স দিলে আমি ব্যবসা চালিয়ে যেতে পারবো। এখন যদি আমরা আসি কোম্পানির ক্ষেত্রে, যৌথ মূলধনী কোম্পানির যে নিবন্ধন সেটার ক্ষেত্রে যদি আমরা আসি, কোম্পানির নিবন্ধক, যৌথ মূলধনী কোম্পানির যে নিবন্ধক, তিনি হচ্ছেন রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি। অর্থাৎ সে এই এই কোম্পানির ব্যবসায়ের নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। আচ্ছা, কীভাবে আমরা করব এই এই কোম্পানি ব্যবসার রেজিস্ট্রেশন, সেটা ট্রেড লাইসেন্স, সেটা আমরা একটু দেখি। যে আমার যে প্রবর্তক থাকবে, কোম্পানির যে প্রবর্তক থাকে, তারা আইন অনুযায়ী সকল ধরনের যে দলিল লাগবে সেই দলিলগুলো ফি দিয়ে, দলিল সহ ফি দিয়ে নিবন্ধকের কাছে আবেদন করবে, এবং এই দলিলাদি এবং প্রমাণপত্র পরীক্ষা নিরীক্ষা করে যদি নিবন্ধক সন্তুষ্ট হয়, তখন নিবন্ধক একটি নিবন্ধনপত্র ইস্যু করেন, নিবন্ধনপত্র ইস্যু করেন। নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথে একটা কোম্পানি জন্ম লাভ করবে, ঠিক আছে? অর্থাৎ কোম্পানিটা যদি আমরা একটু দেখি আবার, যে আমার কোম্পানির ব্যবসায়ের সকল ধরনের দলিল ফি দিয়ে আমি হচ্ছে গিয়ে নিবন্ধকের কাছে জমা আবেদন করব, এবং নিবন্ধক সেটাকে যাচাই বাছাই করে আমাকে নিবন্ধনপত্র দিবেন। আচ্ছা, এখন যেহেতু আমরা জানি কোম্পানি ব্যবসা হচ্ছে দুই ধরনের, পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড, এখন প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে কয়জন থাকলে হচ্ছে গিয়ে ট্রেড লাইসেন্স হবে, এবং পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কয়জন হলে হচ্ছে কয়জন হতে হবে ন্যূনতম ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে, সেটা আমরা একটু দেখব। প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে কমপক্ষে দুইজন এবং পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কমপক্ষে সাতজনকে উপস্থিত থাকতে হবে ট্রেড লাইসেন্স করার সময়, এবং এই ন্যূনতম সাতজন এবং ন্যূনতম দুইজন মিলে হচ্ছে আবেদন করবে নিবন্ধনের জন্য, ঠিক আছে? প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার সাথে সাথে ব্যবসা শুরু করতে পারবে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি সাথে সাথে ব্যবসা শুরু করতে পারবে না। তাদেরকে কার্যারম্ভের অনুমতিপত্রের জন্য অপেক্ষা করতে হবে। যখন তারা কার্যারম্ভের অনুমতিপত্র পাবে, তখনই তারা তাদের কোম্পানি ব্যবসা শুরু করতে পারবে।
ঠিক আছে, আজকে আমরা দেখলাম লাইসেন্স কি এবং লাইসেন্স কিভাবে কোন ব্যবসায় কিভাবে লাইসেন্স করতে পারে সে সম্পর্কে আজকে আমরা একটু জানলাম। পরের ভিডিওতে আমরা ফ্র্যাঞ্চাইজিং নিয়ে জানবো। দেখা হবে পরের ভিডিওতে।